গুড মর্নিং, সকাল সকাল বসে পড়েছি চা বিস্কুট আর তার সাথে ম্যাটেরিয়া মেডিকা। আজকে প্রচণ্ড বৃষ্টি আসবে। এই দেখো একটা জিনিস আজকে আমি পড়লাম, সেটা হচ্ছে এমনিতে আমাদের দাঁতে ব্যথা যেটা হয় সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচার ছাড়া অন্য টেম্পারেচারের জিনিসপত্র ঠান্ডা গরম যাই মুখে যাক না কেন ব্যথা হয়। তো এটা আজকে আমি একটা ড্রাগে পড়লাম যেটা আমি গত 3 বছরের ম্যাক্সিলোফেসিয়াল ডিপার্টমেন্টে দেখিনি একবারও, যে ঠান্ডায় ব্যথাটা আবার কমে যায়। মানে ব্যথাটা কমতে গেলে ঠান্ডা দিতে হয়। বাচ্চারা দেখবে যখন দাঁত ওঠে সেই যে গ্লাস, স্টিলের গ্লাসে ঠান্ডা ঠান্ডা হয় না, ওইখানটা মুখটা চেপে রাখে, মানে মাড়িটা চেপে রাখে, মানে ওটা যে তার ভাল লাগে বলে, মানে ওটাতে যে ব্যথা কমে সেই ব্যাপারে আমার আইডিয়া ছিল না। কারোর মানে বড়দের কারোর এরকম হলে জানাবে তো, আমার বেশ মানে বেশ ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। আজকে বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম, খুব সুন্দর এইখানটায় একটা মাঠ আছে সাথে চার্চ আছে, একটু হাঁটাচলাও করলাম, মানে একটু হাঁটা ভালো। বাই।